দাদা ভাই দিদি ভাই তোমরা তো অনেক রকমই আচার করে খাও, তা আজকে আমি যে আচারটা করবো তোমরা এই আচারটা খাইয়ে দেখো যে কেমন লাগে। এই দেখো কত সুন্দর মোটা মোটা কোয়া রসুন, এইরকম রসুনই আচার ভালো হয়। প্রথমে শুকনো খোলায় কটা মশলা ভাজিয়ে নেব, তা কি কি মশলা ভাজতেছি তোমরা দেখো। মেথি, মৌরি, জিরে, ধনে, সর্ষে, শুকনো লঙ্কা। মশলা ভাজা এই হচ্ছে, আমি নামাই দেবো। ভাজা মশলাটা একটু ঠান্ডা হয়েছে, এখন বেটে নেব। এই রোদে পালাচ্ছে রে। আদা আদা বানাই দেব। এই আচারটা বানাতি আমরা সাইডে কাগজি লেবু নিছি, তো তোমরা যদি কাগজি লেবু না পাও তো পাতি লেবু দিতে পারো, তা পাতি লেবু যদি দাও তাহলে দুড়িয়ে দিবা। লেবুগুলো যা রস না, এই মানুষটা আবার বিয়ে তো সেই জন্য তুই বলতি লজ্জা হচ্ছে। কেন লজ্জা করবে, বিয়ে করির লেবু তো একটু রস একটু বেশি হবে। আচারটা সর্ষের তেল দিয়ে বানাবো, তোমরাও সর্ষের তেল দিবা। শুকনো লঙ্কা, কালো জিরে, এক চুটকি হিং দেবো। একখানা হলুদ, দুই চামচ লঙ্কার গুঁড়ি, দুই চামচ বিট লবণ,
চামচ সাদা লবণ। এইবার নামাই দেব, নামাইয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখো তেল ঠান্ডা হয়ে গেছে, এখানে রসুন দিয়ে দেব। এইবার বাদাম মশলার গুঁড়ি দিয়ে দেব। কাটবে কাগজি লেবুর রস, দুই চামচ ভিনিগার, এইবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই আচারটা এখানে খাওয়া যাবে না, পাঁচ দিন রোদে দিতে হবে, তারপরে খেতে হবে। আমি এই আচারটা একটু মুহি দিয়ে দেখলাম লবণে কম আছে, তাইতে আর এক চামচ লবণ দিয়ে দিছি। তা তোমরাও এরকম বানাইয়ে একটু মুখে দিয়ে দেখবা, যদি লবণ যদি কম থাকে তাহলে একটু তোমাকে স্বাদ মতন দিয়ে নেবা। আচারের মধ্যে একটু তেল দিয়ে রাখবো যাতে অনেকদিন ভালো থাকে। এই আচারটা রোদ্দুরে দিয়ে দিয়ে পাঁচ ছয় মাস খেতে পারবা।